মানে আমাকে যদি আমার স্ত্রী বলে যে নাসির এদিকে শুনো, তাহলে কে মনে হবে বলুন তো? আমার তো মনে হবে যে উঠে কানের ওপর দেব একেবারে চাটা, কারণ আমাকে সম্মান দিয়েই সে কথা বলবে, এটাতেই সৌন্দর্য। আমাকে যদি নাসির না বলে বলে যে ওগো কেমন আছো বা কিভাবে আছো, এটা বলাতেই যদি সৌন্দর্য বৃদ্ধি পায়, সৌন্দর্য লাগে, সেটাই তো করা উচিত, তাই না? আমাকে তো এটাও তো ভাবতে হবে, এটা তো একেবারে ফরজ না যে আমাকে নাম ধরেই ডাকা লাগবে। তাহলে এগুলো নিয়ে এত গোড়া হওয়ার কী দরকার? আসসালামু আলাইকুম মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম ব্যাক টু নাসির ক্লাব, ইয়োর ক্যারিয়ার ক্লিনিক। মাই ফ্রেন্ডস, হোপ দ্য থিংস আর গোয়িং প্রিটি গুড বাই দ্য গ্রেস অ্যান্ড মার্সি অফ ওয়াল মাইটি আল্লাহ। প্রিয় শিক্ষার্থী এবং আমার বাংলাদেশের বন্ধুগণ, নিশ্চয়ই আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ রয়েছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখুন আমরা তো ইসলামিক একটি কান্ট্রিতে বসবাস করি, রাইট? আমরা সবাই মুসলিম। আমাদের ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে আলেম স্টুডেন্ট, নুরানি মাদ্রাসা, অলিগলিতে এবং প্রতিদিন জালসা হয় এবং প্রত্যেকটা পাড়ায় মহলায় একাধিক মসজিদ, মানে মানে দুই ধাপ যেতে যেতেই মসজিদ। তার মানে এত আলেম, এত মসজিদ, এত মাদ্রাসা, এত জালসা, এত তাবলিগ, এত মুহাদ্দিস, এত হুজুর, এত পণ্ডিত, এত দরবেশ বা এত মানে চারিদিকে আনাচ্ছে কানাচ্ছে, মানে সবাই হচ্ছে এখন ঘরে ঘরে আলেম। যাই হোক, আচ্ছা এত কিছু থাকার পরেও এ দেশে এত চোর চান্ডাল, সুদ খাওয়া, ব্যবিচার, তারপর হচ্ছে চিট করা, বাটপারি করা, হুজুরে হুজুরে গুতাগুতি করা, একজনা আরেকজনার পাছায় কীভাবে বাঁশ দেবে এটা নিয়ে ব্যস্ত থাকে কেন, বা কেন এই ঘটনাটা ঘটে, আমার আপনাদের কাছ থেকে জানার খুব ইচ্ছা। কারণ এত এত ভালো ভালো কথা চারিদিকে, এত ভালো ভালো মাদ্রাসা, এত ভালো ভালো নুরানি মাদ্রাসা, এত ভালো ভালো মানে বিশ্লেষণধারী, এত ভালো ভালো পণ্ডিত, এত কিছু থাকার পরেও কীভাবে দুর্নীতি হয়, চোর বাটপারের সৃষ্টি হয়, কীভাবে মানুষকে প্রতারণা করা যায়, কীভাবে মানুষ স্বার্থপর হয়, কীভাবে মানে বাটপারি হয়, কীভাবে নিজের কাজকে বৈধ করার জন্য নিজের মতো করে মানে সুরা তৈরি করা হয়, বা অথবা মানে বলতে চাচ্ছি যে নিজের মতো করে হাদিস তৈরি করা সম্ভব বা তারা করে ফেলে, কীভাবে সম্ভব। এবার চলে যাই আমরা ইউরোপ আমেরিকাতে, যে এসব কান্ট্রিতে মানে কী বলবো, আমি নিজেই যখন মালয়েশিয়াতে ছিলাম তখন দেখেছি একটা মসজিদ থেকে আরেকটা মসজিদ মিনিমাম হলো 2 কিলোমিটার, মানে এত মানে কাছাকাছি কোনো মসজিদ নেই, অনেক দূরে নামাজ পড়তে যেতাম। আমি ইন্ডিয়ার কী বলবো কেরালাতে অথবা ওই যে ব্যাঙ্গালোর অথবা চেন্নাইতে দেখেছি মসজিদ মানে খুব কাছাকাছি যে অনেক মসজিদ তা না, বেশ দূরে যেতে হয়। তো আমি চলে যাই ইউরোপ আমেরিকাতে, সেখানে এত দূরে দূরে মসজিদ থাকে, এত মুলবি নেই, মাদ্রাসা নেই, এত শিক্ষা প্রতিষ্ঠান মানে ইসলামিক ঘরানার শিক্ষা প্রতিষ্ঠান, এত জালসা নাই, এত ইসলামিক রিসার্চার নাই, এত জালসা নাই, তারপরও কীভাবে তারা এত সভ্য জাতি, কীভাবে তারা সুন্দরভাবে কথা বলে, কীভাবে তারা কথা দিয়ে কথা রাখে, কীভাবে তারা মানুষের সাথে সুন্দর ব্যবহার দিয়ে মানুষের কল্যাণে আসে, কীভাবে পসিবল? তারা তো কারো চিট করে না, বাটপারি করে না, মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করে, ভালো উপদেশ দেয়, তারা তো এই কাজগুলো করে। তো তারা কোথা থেকে শিখলো, কীভাবে শিখলো, তাদের মধ্যে যে রূপ মানে গুণাবলীগুলো সেগুলো তো অসাধারণ। এখন আমরা মুসলিম হয়ে আমরা হয়তো ভাবছি যে আমরা মুসলিম, আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা শ্রেষ্ঠ সব কিছু, ঠিক আছে, ইটস ওকে। তো আমাদের মধ্যে সমস্ত জিনিসগুলো থাকা উচিত যেগুলো ওদের কাছে আছে, মানে আমরা দাবি করি যে আমাদের কাছে এগুলো সব থাকা উচিত কিন্তু ওদের কাছে আছে, তাই না? তো আচ্ছা এখানে আমি একটু এ প্রসঙ্গে ছেড়ে একটু অন্য প্রসঙ্গে যাই। যেমন আজকেই একটা উদাহরণ দিই আমি, উদাহরণটা খুবই মানে বাস্তব প্রমাণ। আমার কোনো একটা প্রাক্তন পরিচিত কেউ একজন, আমি নামও বলছি না, আমি একটা ফটোকপি করতে গেলাম। আপনারা আমরা নর্মালি জানি যে চাপাই নবাবগঞ্জ এলাকায় বা রাজশাহী এলাকায় একটা ফটোকপি করতে হলে মিনিমাম 3 টাকা এখন বর্তমানে প্রাইস। তো এখন ধরুন যে আমার যে ভিডিওটা আপনারা দেখছেন, আপনাদের মধ্যে কেউ একজন মানে
ফ্লেক্সিলোড অথবা ফটোকপির দোকানের দোকান আছে মানে ব্যবসায়িক আপনি এখন আপনার কাছে আমি চলে গেছি আপনি তো আমাকে চিনেন তাই না আমি গিয়ে বলছি যে আমার একটা ফটোকপি দরকার তো আপনি প্রথমত সাধারণ একজন মানুষ হিসেবে আমি আপনি আমাকে চিনেন না ধরুন সেক্ষেত্রে আপনি কি আমাকে বলবেন যে আমি 3 টাকা করে ফটোকপি করি কিন্তু এখন আমি খুবই ব্যস্ত আছি খুবই ব্যস্ত তাই আমি এখন 4 টাকা বা 5 টাকা নেব এটা কি সম্ভব মানে আপনি আমাকে চিনেন না আচ্ছা এখন চলে আসি ধরুন আপনি আমাকে চিনেন ইউটিউবে আমি আমাকে অনেক দেখেছেন এখন ইউটিউবে দেখেছেন পরিচিত আছে তারপরেও সেখানেও কি আপনি বলবেন যে নাসির ভাই আপনার তো অনেক ভিডিও দেখি আসসালামু আলাইকুম স্যার ভালো এটা ওটা হ্যান ত্যান দিয়ে বললেন যে আমি তো 3 টাকা ফটোকপি করি এটা নর্মালি সবাই করে বাট আমি এখন অতিরিক্ত ব্যস্ত হেভি ব্যস্ত আবার আমি এখন ফটোকপি করলে 4 টাকা বা 5 টাকা নেবো এটা কি সম্ভব যেখানে অ্যাভারেজ একটা প্রাইস ফিক্সড করা রয়েছে যে মানে এমনিতে একটা সমিতি রয়েছে আমি বাদ দিলাম নর্মালি আমরা জানি 3 টাকা কিন্তু আপনি কি ব্যস্ততা দেখিয়ে আপনি কি এটা নিতে পারেন আমার কথা হচ্ছে আপনি যদি এতই ব্যস্ত থাকেন তাহলে আপনার ব্যবসা ছেড়ে দিয়ে আপনার বাসায় ঘুমালে তো ভালো হয় এছাড়াও আমি এখান থেকে সরে গিয়ে আরেকটু সামনে যাই ধরুন যে আমার সাথে আপনার খুব ভালো চেনা জানা পরিচয় সেক্ষেত্রে ব্যাপারটা তো এরকম হয় যে ঠিক আছে আমি তো 3 টাকা করে করাই আপনার জন্য আমি 2.5 টাকাতে ফটোকপিটা করে দেবো বিষয়টা তো এমনই হওয়া উচিত তাই না তো আমি এই কথাটা বলছি এমন মানে একজন ব্যক্তির উদাহরণ দিচ্ছি সেই লোকটা মসজিদে ইমাম নামাজ পড়ায় তো এই ধরনের মুলবিগুলো মানে গোড়া মুলবিগুলো এবং কঠোর সেলফিস টাইপের আসলে আমার মতো অনেকেই যারা হয়তো এটার বিরোধিতা বা প্রতিবাদ করে বা অনেক সময় গোড়া মুলবিদের প্রতিবাদ করে প্রতিবাদ কিন্তু আসলে যৌক্তিক প্রতিবাদ আমরা করি আমরা কিন্তু অযৌক্তিক করি না তাদের কাছ থেকে শুনবে তারা মসজিদে বয়ান দেয় বিভিন্ন জায়গাতে ভালো কথা বলে যার সাথে ভালো কথা বলে তাদেরকে মানুষ অনুসরণ করবে শিখবে তো তারাই যদি মানে এই ধরনের আচরণ করে মানুষের সাথে তাহলে সাধারণ জনগণ কী শিখবে সাধারণ জনগণের কাছ থেকে আপনি কী আশা করতে পারেন আবার অনেক মুলবিগুলো আছে মানে দাড়ি রেখে মানে মাথায় এই ধরনের আমার মতো টুপি টাপি রেখে মানে পাঁচক তো ঠিক যায় আর নামাজ পড়ে কিন্তু দেখা যাচ্ছে যে যত দুর্নীতি তার মধ্যে যে কোনো কথা মানে তার চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিলে যে তার ভুল হচ্ছে তবুও সে তার নিজের মতো নিজের মন গড়া একটা হাদিস তৈরি করে নিজের কাজকে জায়জ করার চেষ্টা করে এটা কীভাবে সম্ভব এখন আমার কথাটা হচ্ছে যে এই যে আমরা ইসলামী ধর্মীয় নীতিনীতি আমরা মেনে চলি তো আমাদের মৌলিক বেসিক এটাই তো সহজভাবে উপস্থাপন করা উচিত মানুষের কাছে তাই না কিন্তু অনেকে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে মানে কঠিন একটা অবস্থা যেমন এই যে দোয়া করা না করা নিয়ে তুমুল কাণ্ড দ্বারা ইউটিউবে দেখি অনেকের কাছ থেকে শুনি বা দেখি আমরা আরে ভাই দোয়া হচ্ছে একটা শালীনতা একটা ভদ্রতা একটা মার্জিত আপনার আপনি দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন এটাই তো হচ্ছে নিয়ম তাই না এটা এখন যদি আপনি মনে করেন যে না এটা করা যাবে না করতে হবে আর না করলে তো গুনাহ না তো এটা করলে যদি সৌন্দর্য বৃদ্ধি পায় আল্লাহর কাছে চাওয়া পাওয়াটা যদি বৃদ্ধি পায় আল্লাহ যদি আমাদের কথা শুনেন তাহলে ক্ষতিটা কী তাহলে এটা নিয়ে গোনামি করা কী দরকার আমাদেরকে পজিটিভ ওয়েতে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে এটা সৌন্দর্য আমাদের আমি যখন নামাজে যাই মাথায় টুপি থাকবে এখন আমি মাথায় টুপি দিয়েছি অনেক সময় মাথায় টুপি ছাড়া নামাজে যাই তো মাথায় যখন টুপি দিয়ে একটা পাঞ্জাবি পরে নামাজ পড়ি তখন নিশ্চয়ই এটা একটা ড্রেস এটা একটা কোড আর্মিরা যেমন আর্মিদের একটা ড্রেস কোড থাকে ঠিক তেমনই আমরা যে মুসলিম নামাজে যাবো আমাদের একটা সমস্ত সিস্টেম মেনটেন করে আমাদেরকে যেতে হবে এবং এটাই হচ্ছে আমাদের সৌন্দর্য আমার একটি কথা মনে পড়ে গেল এই মুহূর্তে যে আমাদের নবী রাসুল সম্ভবত আমার হয়তো ভুল হতে পারে এই কথাটা বলতে গিয়ে যে আমি জানি না ঘটনাটা কোথা থেকে মানে আমি জাস্ট কনফিউজ তারপর আমি বলছি আমাকে সঠিক করে দেবেন যদি ভুল হয়ে থাকে স্ত্রীরা নাকি তার কি তার স্বামীকে নাম ধরে ডাকবে এটা নাকি হাদিসে আছে আমি জানি না জাস্ট ভুল হলে মাফ করবেন এখন বিষয়টা হচ্ছে যে এটাই ডাক এটা নাকি মানে নাম ধরে নাকি ডাকে বা যা হোক এটা একটা বিষয় কিন্তু এখন আচ্ছা বলুন তো আপনাকে আপনি আমি মানে আমাকে যদি আমার স্ত্রী বলে যে নাসির এদিকে শুনো তাহলে কী মনে হবে বলুন তো আমার তো মনে হবে যে উঠে কানের ওপর দেবো একেবারে চাটা
কারণ আমাকে সম্মান দিয়ে সে কথা বলবে, এটাতেই সৌন্দর্য। আমাকে যদি নাসির না বলে বলে যে ওগো কেমন আছো বা কিভাবে আছো, এটা বলাতেই যদি সৌন্দর্য বৃদ্ধি পায়, সৌন্দর্য লাগে, সেটাই তো করা উচিত, তাই না? আমাকে তো এটাও তো ভাবতে হবে, এটা তো একেবারে ফরজ না যে আমাকে নাম ধরেই ডাকা লাগবে। তাহলে এগুলো নিয়ে এত গোড়া হওয়ার কী দরকার? আমি এ বিষয়ে ইসলামিক রিসার্চার যিনি তাদের তাকে আমি প্রশ্ন করেছিলাম এবং জেনেছিলাম, সে আমাকে অ্যান্সারটা এটাই দিয়েছে যে যেখানে সৌন্দর্য বর্ধিত হয় তাহলে সেখানে সেটা আমরা করব। এখন আমাদের কোনো হাদিসে পাওয়া গেছে যে নাম ধরেই ডাকে, তাই বলে কি আমাকে নাম ধরেই ডাকতে হবে? বিষয়টা তেমন না। যাই হোক, আমার এ বিষয়ে যে অনেক বেশি জ্ঞান আছে তা না, তবে আমি এটা নিয়ে রিসার্চ করছি, ইসলাম নিয়ে রিসার্চ করছি, আরও বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করছি। ইনশাল্লাহ আগামীতে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।